সগৌরবে পাঁচ বছর পূর্ণ করে ছয় বছরে যাত্রা শুরু করলো পাঠকপ্রিয় অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যম দৈনিক দেশ রূপান্তর। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেশের মন্ত্রী পরিষদ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পত্রিকার সংবাদকর্মী ও কলাকুশলীদের সাথে নিয়ে দিনভর শুভেচ্ছা বিনিময় করে দেশ রূপান্তরের রূপকার বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী লিয়াকত আলী খান মুকুল। রূপায়ণের আরেক পরিবার এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপিও অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে পাঁচ বছরের মধ্যে দেশ রূপান্তর পত্রিকা প্রিন্ট মিডিয়ায় চমক দেখিয়েছে।